Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Dear students, I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. You are welcome to BNIS Home School, Dhaka. Today, I will take a class for the student of class 4 and subject is English. And this is Mohammad Ramzan Ali, assistant teacher of Bonasi National School, Dhaka. So, dear students, let's start. You know that the topic is paragraph. Tomader guruttopurno paragraph dewa ache tomader syllabus e ebong ei answer ta dewa ache tomader sheet er moddhe. Ami ajke ei paragraph ta tomader bangla ortho soho bhalo kore poriye debo tumra eta bhashay mugostho korba. To amra paragraph e jai. Paragraph ta ki number B a calendar. Calendar mane ki din punji ba borsho punji. যেটাতে আমরা আমাদের দিন মাস তারিখ এগুলো থাকে সেটাকে আমরা ক্যালেন্ডার বলি যেটাকে বর্ষপঞ্জি বলি বা পঞ্জিকা বলি তো দেখো এ ক্যালেন্ডার ইজ আ রেকর্ড অফ দা ডেজ ডেটস এন্ড মান্থস অফ এ ইয়ার আমি একটু ভাঙা ভাঙা অর্থ বলে দিই তারপর টানা অর্থ দিচ্ছি বলছে এটা পঞ্জিকা হলো একটা লিখিত প্রমাণ বা নথি কিসের দিন তারিখ মাস বছরে তাহলে টানা অর্থ হচ্ছে কি পঞ্জিকা হলো বছরের মাস তারিখ দিনের নথিপত্র মোস্ট অফ দ্য ওয়ার্ডস এন্ড লেটার্স অফ এ ক্যালেন্ডার আর কম্পোজড ইন ইংলিশ বলতেছে অধিকাংশ শব্দ বর্ণ অফ এ ক্যালেন্ডার একটা পঞ্জিকার বর্ষপঞ্জিকার শব্দগুলো এবং লেটারগুলো বা বর্ণগুলো আর কম্পোজড ইন ইংলিশ সেগুলো ইংলিশেই লিখিত All the days of the week composed in short form. এখন all the days of the week সপ্তাহের সমস্ত দিনগুলোই composed in লিখিত আকারে থাকে short form অর্থাৎ সংক্ষিপ্ত আকারে থাকে. Example দিছে. For example, the short form of Saturday is set. অর্থাৎ পত্রিকার পঞ্জিকার মধ্যে আমরা দেখি যে এখানে Saturday সম্পূর্ণ লেখা না থাকে set লেখা থাকে. তো এটাই বলতেছে যে for example, the short form of Saturday is set. বলছে যে স্যাটারডের শর্ট ফর্মটা কিভাবে লেখা থাকে সেট আকারে লেখা থাকে সিমিলারলি একইভাবে ফর সানডে সান রবিবার এটা লেখা থাকে এইভাবে সান সানডেটা লেখা থাকে সান ফর মানডে মন ইটিসি এবং মঙ্গলবার সোমবারটা মানডেটা লেখা থাকতেছে কিভাবে মন এইভাবে এক্সাম্পল এইভাবে ইটিসি ইত্যাদি দ্য ফার্স্ট ডেট অফ দ্য মান্থ কামস ইন দ্য বিগিনিং অফ ক্যালেন্ডার বলছে ফার্স্ট ডেট অফ দ্য মান্থ মাসের যে প্রথম দিনটা বা তারিখটা কামস ইন দ্য বিগিনিং শুরুতেই আসে কিসের অফ দ্য ক্যালেন্ডার পঞ্জিকার শুরুতেই এই মাসের যে তারিখটা প্রথমে আসে এগেইন আবার দ্য ফার্স্ট উইক অফ দ্য মান্থ ওই মাসের যে প্রথম সপ্তাহটা সেটা অলসো কামস ইন দ্য বিগিনিং সেটা শুরুতেই আসে গ্রাজুয়ালি ক্রমান্বয়ে দ্য নেক্সট ডেজ অ্যান্ড ডেটস কাম এভাবে পরবর্তী যে দিনগুলো এবং তারিখগুলো সেগুলো এইভাবেই আসে দেয়ার আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার বলছে বছরে কয়টা মাস আছে বারোটা মাস আছে সাম মান্থস হ্যাভ থার্টি ডেজ বলছে কিছু কিছু মাসের তিরিশ দিন আছে সাম থার্টি ওয়ান আর কিছু কিছু মাসের আবার কয়দিন আছে একত্রিশ দিন আছে অনলি ওয়ান মান্থ হ্যাজ টোয়েন্টি এইট ডেজ আর একটা মাস আছে ওই একটা মাসের কত দিন আছে বলছে আঠাশ দিন আছে বাট এভরি ফোর ইয়ার কিন্তু প্রত্যেক চার বছর দ্যাট ইজ সেটা হলো ইন এ লিপ ইয়ার অর্থাৎ আমরা যেটিকে লিপ ইয়ার বলি এই লিপ ইয়ার আসে কয় বছর পরপর চার বছর পরপর এই চার বছর পরে যে মাসটা আসে দিস মান্থ ওই মাসটা হ্যাজ টোয়েন্টি নাইন ডেটস ওই মাসটাতে কদিন থাকবে উনত্রিশ দিন থাকবে ইনস্টেড অফ টোয়েন্টি এইট ডেজ আঠাশ দিনের পরিবর্তে আমরা কি জানলাম যে একটা মাস আছে সেটা হলো আঠাশ দিনের কিন্তু চার বছর পর যেটা লিপ ইয়ার আসবে তখন ওটা আঠাশ দিন না হয়ে উনত্রিশ দিন হবে এটাই বলছে এখানে ইট ইজ ফেব্রুয়ারি আর সেই মাসটা কি সেটা হলো ফেব্রুয়ারি ক্যালেন্ডার ইজ আ ভেরি ইউজফুল থিং ফর হিউম্যান বিং আর এই পঞ্জিকা হলো খুবই একটা উপকারী বা বস্তু কিসের জন্য ফর হিউম্যান বিং মানব জাতির জন্য তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্যালেন্ডারটা এই যে প্যারাগ্রাফটা আছে এটা তোমরা বাসায় সুন্দর করে মুখস্থ করবা এবং অর্থ সহকারে পড়বা তাহলে বেশি দিন মনে থাকবে তোমরা শুধু যদি মুখস্থ করো তাহলে কিন্তু থাকবে না অর্থ সহকারে বাক্যগুলো কীভাবে গঠিত আছে এইভাবে প্যারাগ্রাফ পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা নতুন নতুন বাক্য শেখা তো এইভাবে এটা মুখস্থ করবা এবং অর্থ সহকারে পড়বা আর
তোমাদের হোমওয়ার্ক থাকলো এই প্যারাগ্রাফটাই, অর্থাৎ যে এই যে প্যারাগ্রাফটাকে পড়ালাম সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর তোমরা জানো যে হোমওয়ার্ক প্রতি সপ্তাহে রবিবারে জমা দেওয়া হয়, কারণ তোমাদের এই হোমওয়ার্কের উপরে সিটি, ডায়েরি, এসবিএ মার্ক নির্ভর করতেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।